আপনার হাতের মোবাইল ফোনকে কাজে লাগিয়ে এরকম ধরনের থ্রি কার্টুন ভিডিও বানিয়ে আপনি ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করতে পারবেন এই চ্যানেলে মাত্র তিরানব্বইটা ভিডিও আপলোড করে একাত্তর হাজার সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এই চ্যানেলে আপনি ভিডিওগুলো চেক করলে দেখতে পাবেন পপুলার ভিডিওতে দশ লাখ ভিউজ রয়েছে এবং সাত মাস আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে এইট পয়েন্ট সিক্স লাখ থ্রি মান্থেগো দশ লাখ ভিউজ রয়েছে সুতরাং এই ক্যাটাগরিতে আপনি ভিউজ পাবেন এবং বর্তমানে এই ক্যাটাগরিতে কম্পিটিশান অনেক কম আর মজার কথা এটাই এই চ্যানেলটা সম্পূর্ণ ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করছে ইংলিশে স্টোরি ক্রিয়েট করছে আপনিও ইংলিশে স্টোরি ক্রিয়েট করতে পারবেন আর এই ইংলিশে স্টোরি ক্রিয়েট করলে আপনি ভিউজ পাবেন টায়ার অন কান্ট্রি থেকে অর্থাৎ ইউনাইটেড স্টেট কানাডা এই সমস্ত কান্ট্রি থেকে আপনি ভিউজ পাবেন আর যখন টায়ার অন কান্ট্রি থেকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে তখন আপনি এক হাজার ভিউজে পনেরো থেকে কুড়ি ডলার ইনকাম করতে পারবেন আর বাংলায় ভিডিও ক্রিয়েট করলে আপনি এক হাজার ভিউজে কুড়ি সেন্ট পাবেন অর্থাৎ দশ থেকে কুড়ি টাকা আপনি এক হাজার ভিউজে পাবেন আর আমেরিকা থেকে যদি ভিউজ আসে তাহলে আপনি এক হাজার ভিউজে হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন সুতরাং আজ এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা সিরিয়াসলি ইউটিউব থেকে ইনকাম করতে চায় ইউটিউবার হতে চায় তাদের জন্য আজ এই ভিডিও এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনি কিভাবে এরকম ধরনের ভিডিও ক্রিয়েট করবেন এবং এই কন্টেন্টগুলো কিভাবে র্যাঙ্ক করাবেন এ টু জেড দেখবেন দেখুন এরকম ধরনের ভিডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে পাবেন না সেই জন্য মনোযোগ সহকারে দেখুন যদি আপনি কিছু শিখতে চান সেই শেখাটাকে কাজে লাগিয়ে আপনি যদি খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করতে চান তাহলেই আজ এই ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি টাইম পাস করতে চান ইউটিউবে তাহলে আজই ভিডিও আপনার জন্য না কারণ এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে কিন্তু বরংবার আপলোড করেই আসছি আপনারা অনেকেই গুরুত্ব দেন না আপনারা দেখেন না ঠিক আছে সেই জন্য আপনাদের মিস হয়ে যায় আপনারা সাকসেস পান না পরবর্তীতে বলেন যে এই ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম ভিডিওতে কপিরাইট এস্ট গেসছে চ্যানেল উড়ে গেছে চ্যানেল ডিলিট হয়ে গেছে চ্যানেলে ভিউজ আসে না এই সমস্ত সমস্যা আপনারা বলতেই থাকেন কিন্তু ভালো ভিডিও গুরুত্ব দিয়ে দেখেন না সেই ভিডিওকে লাইক করেন না কমেন্ট করেন না মানে ভালো ভিডিওর কোনো প্রকার আপনারা ভ্যালু দেন না সেই জন্যই সবাই কোর্স সেল করে ভ্যালু দেওয়ার চেষ্টা করে কারণ আপনারা ফ্রি জিনিসকে ভ্যালু দিতে চান না সেই জন্য আমি আপনাকে একটাই অনুরোধ করব এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক ওকে প্রথম স্টেপে আমরা যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো এই চ্যানেলের ভিডিওতে খুব সুন্দর একটা স্টোরি রয়েছে আপনি সমস্ত ভিডিওগুলো একটু অ্যানালাইজ করবেন দেখবেন এই ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর স্টোরি প্রেজেন্ট করা হয় এবং সেই স্টোরির ওপরে এখানে ক্যারেক্টারগুলোকে অ্যানিমেট করা হয়েছে এখানে থ্রি ডি ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছে আপনিও ক্রিয়েট করতে পারবেন তার আগে প্রথম স্টেপে আপনাকে আগে স্টোরি লিখতে হবে আপনাকে আগে একটা স্টোরি সিলেক্ট করতে হবে সেই স্টোরির ওপরে আপনাকে ক্যারেক্টার সাজাতে হবে তারপরে আপনাকে ক্যারেক্টারকে অ্যানিমেট করতে হবে তারপরে আপনার পুরো ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে এটাই হচ্ছে এই চ্যানেলের ভিডিওর ফান্ডা ঠিক আছে সুতরাং আমরা প্রথম স্টেপে দেখব যে কিভাবে স্টোরি লিখতে হয় স্টোরি লেখার জন্য আপনি সর্বপ্রথম গুগল ওপেন করবেন গুগলে সার্চ বারে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা সকলেই জানেন চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমরা যে কোনো কাজকে খুব সহজে করে নিতে পারি চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে এবার আমরা চ্যাট জিবিটিতে একটা স্টোরি লিখতে বলবো স্টোরিটা চ্যাট জিবিটি খুব সুন্দরভাবে আমাদেরকে লিখে দেবে সেই জন্য প্রথম স্টেপে আপনাকে মনে মনে ভেবে নিতে হবে এই চ্যানেলের ভিডিওগুলো কেমন ধরনের হচ্ছে এবং কেমন ধরনের স্টোরিতে বেশি বেশি ভিউজ আসছে সেটা আপনাকে দেখতে হবে ঠিক আছে সেরকম ধরনের স্টোরি আপনাকে লিখতে হবে এবার চ্যাট জিবিটিতে আপনি যদি একটু হিংস দেন আপনি যদি একটু আইডিয়া দিয়ে দেন আমি দেখুন একটা স্ট্রি আইডিয়া চ্যাট জিবিটিকে দিয়েছি এখানে আমি বলেছি যে একটা মেয়ে একটা জঙ্গলে হারিয়ে যাবে এবং জঙ্গলে হারিয়ে যাওয়ার পর জঙ্গলে ঘুরতে ঘুরতে সে একটা প্রাণীর হাতে পড়বে মানে একটা ভয়ঙ্কর প্রাণীর হাতে সে পড়বে তারপরে একটা রাজার ছেলে এসে তাকে উদ্ধার করবে মানে একটা রাজার ছেলে সে শিকার করতে এসেছিল জঙ্গলে সে সেই প্রাণীটাকে হত্যা করবে এবং তারপরে তাকে উদ্ধার করবে ঠিক আছে এরকম একটা ঘটনা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়েছি যে আইডিয়া দিয়েছি যে আমাদের স্টোরিটা এরকম হতে পারে এবার চ্যাট জিবিটি আমাদেরকে কিন্তু এই কমান্ড অনুযায়ী স্টোরি লিখে দেবে আপনিও আপনার মনের মতো করে আগে লিখবেন রাইটে স্টোরি দেখুন আপনি বাংলায় লিখবেন বাংলায় লেখার পর আপনি বাংলাটাকে ট্রান্সলেট করবেন আশা করি বুঝতে পেরেছেন জানি মানে শর্ট টার্মে আপনার কেমন স্টোরি প্রয়োজন আপনি এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওতে কেমন ধরনের স্টোরি রয়েছে আপনি ইমেজ দেখে ইমাজিনেশান করে নিতে পারবেন সেই ইমাজিনেশান অনুযায়ী আপনি জাস্ট একটা গল্প সাজাবেন সেই গল্পের জাস্ট একটা বেসিক ধারণা চ্যাট জিপিটিকে দেবেন এবার যখনই আপনি কমান্ড দেবেন চ্যাট জিপিটি দেখুন অটোমেটিক্যালি আপনাকে স্টোরি লিখতে শুরু করবে ওকে আমাদের স্টোরি ক্রিয়েট কমপ্লিট চ্যাট জিভিটিতে আমরা শুধুমাত্র একটা কমান্ড দিয়ে পুরো স্টোরিটা পেয়ে গেলাম এবার আমরা এই স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট করব এবং সেই ইমেজকে ভিডিওতে কনভার্ট করব এবং সেই ভিডিওকে আমরা থ্রি ডি কার্টুনে কনভার্ট করবো এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো প্রথমে আমরা এই স্টোরিটা আগে কপি করব কপি করার পর আমরা আমাদের নোটপ্যাডে বা গুগল ডক্স ফাইলে আমরা এখানে জাস্ট কপি করে রেখে দেবো কারণ স্টোরিটা যদি হারিয়ে যায় আমাদের সমস্যা হবে সেই জন্য আমরা স্টোরিটা আগে পেস্ট করব। ঠিক আছে এখানে আমাদের স্টোরিটা আসলো আমরা এখানে পেস্ট করে রাখলাম আপনারাও আপনাদের নোট প্যাডে জাস্ট এ স্টোরি এরকমভাবে পেস্ট করে রাখবেন ঠিক আছে এরপরে আবারও চ্যাট জিবিটিটা ওপেন করবেন চ্যাট জিবিটি ওপেন করার পর এই স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট করতে হলে আপনাকে অবশ্যই চ্যাট জিবিটিতে একটা কমান্ড দিতে হবে খেয়াল করুন এই স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট করার জন্য আমি একটা কমান্ড দিয়েছিলাম চ্যাট জিবিটিতে এআই ইমেজ টু জেনারেট ফটো অ্যাকর্ডিং টু দিস স্টোরি ঠিক আছে জাস্ট এখানে দেখুন চ্যাট জিবিটি আমাদেরকে পুরো স্টোরির একটা ইমেজ জেনারেট করে দিয়েছে ঠিক আছে ফার্স্ট এরকম একটা সিন হবে তারপরে এরকম একটা সিন থাকবে তারপরে এরকম একটা সিন থাকবে এরকম একটা সিন থাকবে তারপরে এরকম একটা সিন থাকবে এরকম সিন থাকবে এরকম সিন থাকবে লাস্ট ঠিক আছে এরকম একটা কিন্তু পুরোটা তারা একটা ইমেজ জেনারেট করে দিয়েছে চ্যাট জিবিটিতে আপনি কিন্তু এরকম একটা ইমেজ পেয়ে যাবেন যদি এরকম ফ্রম দিতে পারেন যেমনভাবে আপনি প্রম দেবেন সেরকম ধরনের আইডিয়া পাবেন এবার এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারেন বা চ্যাট জিবিটিতে আপনি কিন্তু একটা প্রম দিতে পারেন আমি এখানে দিয়েছিলাম এখানে খেয়াল করুন গিমি এআই ইমেজ ফর্ম ফটোজ অ্যাকর্ডিং টু দিস স্টোরি টু জেনারেট এখানে আমি এই ফর্মটা দিয়েছিলাম তার জন্য এখানে দেখুন স্টেপ বাই স্টেপ আমাদেরকে ইমেজ ফর্ম দিয়েছে এখানে দেখুন ফার্স্ট সিনের একটা ইমেজ ফর্ম সেকেন্ড সিনের ইমেজ ফর্ম এবার এগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারি এবার আপনাকে একটা ট্রিক দেখাবো এখানে খেয়াল করুন এখানে ভালোভাবে বুঝবেন বুঝলেই আপনি কাজটা করতে পারবেন এই যে স্টোরিটা কপি করলেন আমরা যে কপি করে রাখলাম এই যে স্টোরিটা এই স্টোরিটা আমরা পুরোটা কপি করব। ঠিক আছে কপি করার পরে এক ক্লিকে পুরো ইমেজ জেনারেট হয়ে যাবে তার জন্য আমরা একটা এআই টুল ওপেন করব এআই টুলটার নাম হচ্ছে এখানে আর্ট ডট এআই জাস্ট আপনি এই এআই টুলটা ওপেন করবেন এখান থেকে আপনি থ্রি ডি অ্যানিমেশান ভিডিও ক্রিয়েট করতে পারবেন জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন ভিডিও স্টুডিও রয়েছে এবং স্টোরি স্টুডিও বলে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখুন স্টার্ট ক্রিয়েটিং ফর ফ্রি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আই হ্যাভ এ স্টোরি ঠিক আছে হেল্প মি গেট এ স্টোরি আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট স্টোরি ক্রিয়েট করে ডাইরেক্ট আপনি ইমেজ টিমেজ জেনারেট করে ভিডিও টিডিও জেনারেট করে আপনি এখান থেকেই ভিডিও ক্রিয়েট করে নিতে পারেন আবার এখানে আপনি আই হ্যাভ এ স্টোরির উপরে ক্লিক করে এখানে কী করতে পারেন এখানে দেখুন স্টোরির একটা নাম দেবেন এখানে দেখুন স্টোরি ক্যারেক্টার্স এখানে ভালোভাবে বুঝবেন এবং আপনার স্টোরিটা কেমন ঠিক আছে আপনি এখানে দেখুন আপনি আপনার স্টোরিটা ভালোভাবে পড়লে বুঝতে পারবেন একটু হালকা টাচ দিলে বুঝতে পারবেন ঠিক আছে জাস্ট আমরা এখানে স্টোরি ক্যারেক্টারের নেম দেবো ঠিক আছে স্টোরি ক্যারেক্টারের নেমটা আমরা কোথায় পাবো আমরা এখানে চ্যাট জিবিটিতে পেয়েছি ঠিক আছে জাস্ট এলেরা ঠিক আছে আমাদের স্টোরি ক্যারেক্টারের নাম আপনি এখানে পেয়ে যাবেন দেখুন ওয়ান্স আপন এ টাইম ঠিক আছে এখানে দেখুন স্টোরির নাম এখানে রয়েছে ঠিক আছে মেয়েটার নাম হচ্ছে এলেরা ঠিক আছে জাস্ট কপি করলেন কপি করার পর আপনি এখানে ক্যারেক্টারের নাম দিয়ে দিলেন ঠিক আছে এখানে ক্যারেক্টার ইন্ট্রো ক্যারেক্টার ইন্ট্রো আপনি কি দেবেন এখানে দেখুন ক্যারেক্টার ইন্ট্রো দেবেন ঠিক আছে এখানে ঠিক আছে দিয়ে দিলেন এরপর অ্যাট অ্যানাদার ক্যারেক্টার এখানে ক্যারেক্টারের নাম দেবেন জাস্ট ওয়েট এখানে দেখুন এলার ক্যারেক্টার রয়েছে দিস ম্যান এখানে দেখুন ম্যানের নামটা রয়েছে এটা এরকমভাবে আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে ঠিক আছে জাস্ট দেবেন এরপর ক্যারেক্টারের ইন্ট্রো ঠিক আছে জাস্ট ওয়েট এখানে দেখুন আমরা দিয়ে দিলাম এরপর অ্যানাদার ক্যারেক্টার ঠিক আছে ভালোভাবে আপনি দেবেন এখানে এই দেখুন কিং ঠিক আছে জাস্ট আমরা এই ক্যারেক্টারটা দিয়ে দেব এরপর আমরা এটাকে কপি কর পেস্ট করলাম ঠিক আছে এরপর আমরা পুরো স্টোরিটা এখানে পেস্ট করে দেব পুরো স্টোরিটা কপি করার পর এখান থেকে পুরো স্টোরিটা আমরা কপি করব স্টোরিটা কপি করার পর আপনি এই স্টোরিটা এখানে বসিয়ে দেবেন পেস্ট করবেন পেস্ট করলে স্টোরিটা এখানে পেস্ট হয়ে যাবে ঠিক আছে জাস্ট ক্রিয়েট দিস স্টোরি এখানে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনি কোন রেশিওতে স্টোরিটা ক্রিয়েট করতে চান জাস্ট আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করব এবং এখানে দেখুন থ্রি ডি কার্টুন আমরা থ্রি ডি কার্টুন সিলেক্ট করবো ঠিক আছে থ্রি ডি কার্টুন সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ টু ক্যারেক্টার ক্রিয়েটার এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব এখানে যখনই ক্লিক করে দেব আমরা কিন্তু কিছুটা সময় অপেক্ষা করার পর এই স্টোরি অনুযায়ী সমস্ত ইমেজ পেয়ে যাব ক্যারেক্টার পেয়ে যাব এবং আমরা পুরো ভিডিও এই ইমেজগুলো দিয়ে এই ক্যারেক্টারগুলো দিয়ে ক্রিয়েট করে নিতে পারবো জাস্ট ওয়েট আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আপনারা জাস্ট একটু লোড করে দেবেন লোড করে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলেই আপনাদের ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যাবে আপনার স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট হয়ে যাবে সব কাজ হয়ে যাবে জাস্ট ওয়েট ওকে খেয়াল করুন কিছু সময়ের মধ্যে আমাদের স্টোরির জন্য পুরো ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা কি করব এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব আমাদের ইমেজগুলো সেভ হতে শুরু করবে আপনিও এরকমভাবে ইমেজগুলো সেভ করে নেবেন আপনার মোবাইলেও আপনি ইমেজগুলো এইভাবে সেভ করতে পারেন এরপর একের পর এক ইমেজগুলো সেভ করবেন আমরা এরকমভাবে সেভ করে নেব। ঠিক আছে স্টোরি অনুযায়ী আমরা পুরো ইমেজ কালেক্ট করে নেবো এরকমভাবে আমরা ইমেজগুলো কালেক্ট করব ঠিক আছে জাস্ট সেভ করব এখান থেকে আমরা এরকমভাবে সেভার ইমেজ করে নেব। এবার যদি এই এআই টুল আপনার স্টোরি অনুযায়ী প্রপার সমস্ত ইমেজ ক্রিয়েট না করতে পারে তাহলে আপনি যে যে ইমেজগুলো মিসিং পাবেন বা যে যে ইমেজগুলো ঠিকঠাক ক্রিয়েট করতে পারবে না সেই ইমেজগুলো জেনারেট করার জন্য আপনি জাস্ট আরেকটা এআই টুল ওপেন করবেন লিনার্ডো ডট এআইএলই লিনারডো ডট এআই ওপেন করবেন ঠিক আছে জাস্ট আপনি এই ওয়েবসাইটটা ওপেন করবেন এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করবেন এখানে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ইমেজ জেনারেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ফর্ম দেবেন ঠিক আছে ইমেজ ফর্ম কোথায় পাবেন আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে স্যাট জিবিটিতে কমান্ড দেবেন কমান্ড দেওয়ার পর আপনি স্যাট জিবিটি থেকে আপনি ইমেজ ফর্ম ফর্মগুলো পেয়ে যাবেন একের পর এক ঠিক আছে এখানে খেয়াল করুন আমরা ফর্ম দিয়েছিলাম তার জন্য আমরা ইমেজ কিন্তু জেনারেট করার জন্য একের পর এক সমস্ত সব কিছু পেয়ে গেছি ঠিক আছে এখান থেকে আমরা ইমেজ ফর্ম কপি করব কপি করার পর আমরা এখানে জাস্ট দিয়ে দেব। ঠিক আছে এখান থেকে আমরা সেকেন্ড নম্বর ইমেজ ফর্মটা কপি করব কপি করার পর আমরা এখানে পেস্ট ঠিক আছে জেনারেটের উপরে ক্লিক করব জাস্ট ওয়েট এখানে খেয়াল করুন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু একটা ইমেজ জেনারেট করে দিল আমরা এখানে ক্লিক করে ইমেজ ডাউনলোড করে নিতে পাই আমরা এই ফর্ম্যাট করে নেবো ঠিক আছে জাস্ট ওয়েট আমরা এই ফর্ম্যাট করব তাহলে আমাদের কি হবে ইমেজগুলো এই ফরম্যাটে আসবে জাস্ট ওয়েট এখান থেকে আপনারা এই ফর্ম্যাটটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি কমান্ডে এখানে জেনারেটের ওপরে ক্লিক করবেন আর হ্যাঁ আপনার যদি এআই ইমেজ জেনারেট করতে কোনো সমস্যা হয় তাহলে আরও অনেক এআই টুল রয়েছে যেমন লিনার্ডো ডট এআই বিঙ্ক এআই রয়েছে আরও অনেক এআই টুল রয়েছে মাইক্রোসফটের টুল রয়েছে ঠিক আছে জাস্ট আপনি এখানে খেয়াল করুন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু স্টোরি অনুযায়ী ইমেজিনাইট করে দিল দেখেছেন খুব ভয়ঙ্কর লাগছে এবার আপনারা এই এটার ওপরে আপনারা কিন্তু ভিডিওতে কনভার্ট করতে পারেন জাস্ট আপনারা ডাউনলোড করবেন যেটা ভালো লাগবে ডাউনলোড করবেন এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব ঠিক আছে এখান থেকে এটা ডাউনলোড করবো এরকমভাবে আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে ডাউনলোড হয়ে গেল এরকমভাবে ফর্ম দিয়ে দিয়ে ইমেজ জেনারেট করবেন এবার আপনার হিস্ট্রি অনুযায়ী সমস্ত ক্যারেক্টার যদি এক রাখতে চান একই ধরনের ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনি এক্সাম্পেল হিসাবে আপনি দেখুন এই যে ক্যারেক্টার পেয়েছেন না एग्जांपल হিসাবে আপনি এই যে ক্যারেক্টারের ইমেজটা আপনি কি করবেন সেভ করবেন ঠিক আছে যেমন ধরনের প্রম দেবেন সেই ফর্মটা অনুযায়ী আপনি ক্যারেক্টারের ইমেজটা সেভ করবেন সেভ করার পর আপনি যে টুল থেকে ক্রিয়েট করুন না কেন জাস্ট আপনি স্টাইল রেফারেন্সে ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট আপলোড করে দেবেন ঠিক আছে এখান থেকে আপলোড করে কনফার্ম করবেন তাহলে আপনি সেরকম স্টাইলে আপনি ইমেজ পাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি সেরকম স্টাইলের ইমেজটা পাবেন ঠিক আছে এখানে জাস্ট আমরা জেনারেটের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইমেজ পেয়ে যাব এবার আমরা কি করব এখান থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারি ঠিক আছে জাস্ট ওয়েট আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে এরকমভাবে আপনারা ইমেজটাকে জেনারেট করতে পারেন এই টুলের সাহায্যে বিভিন্ন এআই টুল পেয়ে যাবেন ইমেজ জেনারেট করবেন এবার এই যেই ইমেজগুলো আপনি জেনারেট করছেন এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে তার জন্য আপনি আর একটা এআই টুল ওপেন করবেন রানওয়ে ডট এম ঠিক আছে এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন রানওয়ে ডট এল ডট কম এই ওয়েবসাইটটা ওপেন করবেন ঠিক আছে এখানে ওপেন করার পর জাস্ট আপনি লার্ন মোরের উপরে ক্লিক করবেন এখানে লার্ন মোরের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করবে জাস্ট ওয়েট এখানে লগ ওপরে উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এরপর আপনি দেখুন টেক্সট ইমেজ টু ভিডিও জাস্ট আপনি এখানে ইমেজ দিয়ে ভিডিওতে কনভার্ট করতে পারেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে চান জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর সেই ইমেজটা এখানে আপলোড করে দেবেন আমরা কি করব আমরা এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা আপলোড করে দেবো ঠিক আছে আপলোড করে দিলাম এখানে আপলোড হচ্ছে জাস্ট ওয়েট আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে জেনারেট ফোর্থ সেকেন্ড ঠিক আছে আপনি ফোর্থ সেকেন্ড করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং একশো পাঁচ সেকেন্ড সম্পূর্ণ ফ্রি পাবেন আশা করি বুঝতে পেরেছেন এবং যত জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাটাচ করবেন তত আপনি ফ্রি পাবেন মানে আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারেন এখানে জেনারেট ফোর্থ সেকেন্ডের ওপরে ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে অটোমেটিক্যালি জেনারেট হতে শুরু করবে এখানে আমরা ইমেজ আপলোড করলাম কিছু সময়ের মধ্যে আমরা সেই ইমেজকে ভিডিওতে কনভার্ট করে দিলাম এখানে খেয়াল করুন আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেল এখানে খেয়াল করুন খুব সুন্দর লাগছে থ্রি আকারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপর আমরা কী করবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশানের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ভিডিওটা ডাউনলোড করতে পারি এরপর আপনি এরকমভাবে একের পর এক ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করবেন আপনি জাস্ট এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা আমরা আপলোড করলাম আপলোড করার পর জেনারেট অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওতে কনভার্ট হতে শুরু করবে এখানে খেয়াল করুন জেনারেট হতে শুরু করেছে এরকমভাবে একের পর এক আপনার ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করবেন ভিডিওতে কনভার্ট করে ডাউনলোড করে নেবেন আপনার এই হচ্ছে কাজ সেকেন্ড স্টেপে এবার তৃতীয় স্টেপে আপনার স্টোরি অনুযায়ী আপনাকে ভয়েস ওভার ক্রিয়েট করতে হবে এরকমভাবে আপনি একের পর এক ইমেজগুলো থেকে ভিডিওতে কনভার্ট করবেন এখানে জাস্ট লোড করবেন লোড করার পর অটোমেটিক্যালি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে আপনি চাইলে আপনার ভিডিওর যে ট্রানজাকশান আপনি এখান থেকে চেঞ্জেস করতে এখান থেকে আপনি কিন্তু অ্যানিমেশন চেঞ্জেস করতে পারেন এখানে দেখুন জুম জুম আউট ইন ঠিক আছে আপনি এখান থেকে একটু চেঞ্জেস করে দিতে পারেন ঠিক আছে চেঞ্জেস করে আপনি জ্যান্টের ওপরে ক্লিক করলে আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা সেরকমভাবে হবে সেরকমভাবে অ্যানিমেট হবে আশা করি বুঝতে পেরেছেন এরকমভাবে জাস্ট ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন মানে ইমেজগুলো থেকে আপনার ভিডিওতে কনভার্ট হয়ে গেল এবার এই যে স্টোরিটা আপনি ক্রিয়েট করেছেন এই যে স্টোরিটা এই যে স্টোরিটা এই স্টোরিটা জাস্ট কপি করবেন ঠিক আছে স্টোরিটা পুরোটা কপি করলেন কপি করার পর আপনি জাস্ট গুগলে সার্চ বারে সার্চ করবেন ইলেভেন ল্যাব ডট আইও জাস্ট আপনার সামনেই এই ওয়েবসাইটটা ওপেন হবে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট সাইন আপ অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে গুগলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এখানে জাস্ট আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব এখানে কন্টেন্টের উপরে ক্লিক করছি জাস্ট ওয়েট ঠিক আছে এরকমভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর আমরা কি করব এখান থেকে যে স্টোরিটা আমরা কপি করলাম এই স্টোরিটা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব জাস্ট আপনি এখানে এখানে ইউটিউব সিলেক্ট করবেন নেক্সট করবেন এখানে ক্রিয়েটার ক্লিক করবেন এখানে আদার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফিনিশ করে দেবেন ঠিক আছে ফিনিশ করার পর আপনি এখানে জাস্ট আপনার স্টোরিটা পেস্ট করবেন পেস্ট করার পর আপনি এখান থেকে যার ভয়েস নিতে চান এখানে প্লে ঠিক আছে খুব সুন্দর এই যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটা আপনিই নিতে পারেন ঠিক আছে আপনি এরকমভাবে জাস্ট ক্লিক করলেন ক্লিক করার পর জেনারেট স্পিচের উপরে ক্লিক করবেন ঠিক আছে জ্যাড স্পেজের উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারে এখানে খেয়াল করুন আমরা ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাদের অডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেল জাস্ট আমরা এখানে ডাউনলোড এমপি থ্রির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এখানে জাস্ট আমরা ক্লিক করবো এখানে খেয়াল করুন আমরা ইলেভেন ল্যাব থেকে ডাউনলোড করে নিলাম আমাদের ভয়েস ওভারটা জাস্ট ওয়েট আমরা এখানে একবার ক্লিক করব। এখানে দেখুন দু মিনিট আট সেকেন্ডের একটা ভয়েস ওভার আমাদের ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এবার আপনারা কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাসে ওরকম কুড়ি তিরিশটা ভয়েস ক্রিয়েট করতে পারবেন এবং বারবার জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করবেন এখান থেকে আনলিমিটেড ইউজ করতে পারেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে ভিপিএন ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপর যদি আপনারা ইলেভেন লেভে কোনো সমস্যায় পড়েন তাহলে আর একটা এআই টুল ইউজ করতে পারেন সেই এআই টুলটার নাম হচ্ছে ক্লিপচ্যাম ডট কম জাস্ট আপনারা ক্লিপস্যাম ডট কমটা ওপেন করবেন ওপেন করার পর টেক্সট টু স্পিচটা ওপেন করবেন এখানে ট্রাই ইটের উপরে ক্লিক করবেন এখানে যখনই আপনি ট্রাই ইটের উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে আপনি কি করবেন এখানে দেখুন নিচে আসবেন নিচে আসার পর টেক্সট টু স্পিজের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম দেখুন একটা বক্স ওপেন হবে এখানে আপনি আপনার স্টোরিটা এখানে পেস্ট করবেন জাস্ট স্টোরিটা কপি করলেন কপি করার পর আপনি এখানে পেস্ট করে দেবেন জাস্ট ওয়েট এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করার পর জাস্ট আপনি এখান থেকে ভয়েস সিলেক্ট করবেন ঠিক আছে কার ভয়েস নেবেন কেমন ভয়েস নেবেন এখান থেকে ভয়েস সিলেক্ট করবেন ভয়েস সিলেক্ট করার পর এজ এর উপরে ক্লিক করবেন এখানে জাস্ট রিভিউ করতে পারেন সেভের উপরে ক্লিক করবেন একটু ওয়েট করবেন আপনার এখানে কিন্তু স্টোরি ক্রিয়েট হয়ে যাবে একটু ওয়েট করতে হবে জাস্ট ওয়েট এখানে খেয়াল করুন জাস্ট আমরা এখানে স্টোরিটা পেস্ট করলাম পেস্ট করার সঙ্গে সঙ্গেই আমাদের ভয়েস ওভার ক্রিয়েট হয়ে গেল এবার জাস্ট আমরা এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবো চারশয় আশি ফিতে এক্সপোর্ট দেবো যেহেতু আমরা ভিডিওতে এক্সপোর্ট দিচ্ছি সেই জন্য আমরা এই ভিডিও থেকে অডিও আলাদা করে নেব যখন আমরা এডিট করব আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন যদি ইলেভেন লেভে আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি এই ট্রিকটা ইউজ করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে ঠিক আছে এখান থেকে ও ভয়েস ওভার জেনারেট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এবার আমাদের ভয়েস ওভার ক্রিয়েট কমপ্লিট আমাদের ইমেজ ক্রিয়েট কমপ্লিট ভিডিওর জন্য এবং ইমেজগুলো দিয়ে আমরা ভিডিওতে কনভার্ট করে নিয়েছি এখানে দেখুন আমরা যে ভিডিও ক্রিয়েট করেছি ইমেজগুলো দিয়ে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর আমরা ভিডিও ক্রিয়েট করেছি ঠিক আছে খুব সুন্দর ভিডিও ক্রিয়েট করেছি এই ভিডিওগুলো জাস্ট আমরা একটু এডিট করব খুব সুন্দরভাবে এই ভিডিওগুলো দিয়ে এবং ভয়েস বারগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে এডিট করব এখানে খেয়াল করুন আমরা ইমেজ জেনারেট করেছিলাম এআই আই অনুযায়ী ইমেজ জেনারেট করেছি এবং খুব সুন্দরভাবে সেই ইমেজগুলো দিয়ে ভিডিওতে কনভার্ট করেছি ঠিক আছে এবার আমরা একটা ভিডিও রেডি করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই ভিডিওগুলোকে এডিট করবেন এই এডিটটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব মোবাইলে আমরা ক্যাপকার্ড অ্যাপ্লিকেশান ইউজ করব ইউজ করে আমরা দেখবো যে কিভাবে এই ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে এডিট করা যায় তো চলুন দেখে নেওয়া যাক ওকে ভিডিও এডিট করার জন্য আপনার ফোনে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করবেন কাইন মাস্টার ভিএন ইন যে কোনো একটা ওপেন করবেন আমি এখানে ক্যাপ কার্ড ওপেন করছি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ভিডিওগুলো সিলেক্ট করব। এখানে খেয়াল করুন এই যে ভিডিওটা সিলেক্ট করলাম এরপর আমি এই ভিডিওটা সিলেক্ট করবো এখানে নিচে আসব নিচে আসার পর আমার কাছে অনেক ভিডিও রয়েছে জাস্ট ওয়েট একের পর এক আমরা ভিডিওগুলো সিলেক্ট করবো এই ভিডিওটা সিলেক্ট করব। এরপর এই ভিডিওটা সিলেক্ট করব। এই ভিডিওটা সিলেক্ট করবো এখানে এই ভিডিওটা সিলেক্ট করবো তারপরে এই ভিডিওটা সিলেক্ট করবো এরকমভাবে আমরা ভিডিও সিলেক্ট করব ঠিক আছে এরকমভাবে ভিডিও সিলেক্ট করার পর জাস্ট অ্যাডের উপরে ক্লিক করব ঠিক আছে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর মানে সমস্ত ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সিলেক্ট করবেন আপনার স্টোরিং অনুযায়ী এরপর এখানে কোনাই দেখুন ওয়াটারমার্ক শো করছে জাস্ট ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করবেন এরকমভাবে আপনি এরকমভাবে জুম করে দেবেন ভিডিওটা ঠিক আছে এরকমভাবে সব জুম করে দেবেন ঠিক আছে জুম করে দেবেন খুব সুন্দরভাবে এরকমভাবে জুম করে দেবেন ঠিক আছে জুম করে করে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে অ্যাডজাস্ট করার পর এরপর আপনি ভয়েস ওভারটা অ্যাড করবেন তার জন্য এখানে সাউন্ড অপশানের উপরে ক্লিক করবেন বা অডিওর ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন জাস্ট আপনি এখানে সাউন্ড অপশনের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফ্রম ডিভাইস ঠিক আছে ফ্রম ডিভাইসের উপরে ক্লিক করবেন আপনার ডিভাইসে যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটা এখানে অটোমেটিক্যালি স্ক্যান হয়ে চলে আসবে একটু ওয়েট করতে হবে এরপর এখান থেকে সাউন্ডটা সিলেক্ট করে দেবেন জাস্ট ওয়েট এখানে খেয়াল করুন আমাদের সাউন্ডটা চলে আসলো এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করবো আমাদের ভিডিওতে সাউন্ড অ্যাড হয়ে যাবে এরপর আমরা অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করার পর জাস্ট আমরা কি করব এখানে আমরা এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবো সাবটাইটেল অ্যাড করার জন্য জাস্ট টেক্সট অপশানে ক্লিক করে আমরা সাবটাইটেল অ্যাড করতে পারি তার আগে এখানে আপনি কি করবেন ট্রানজ্যাকশন অ্যাড করবেন অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশানটা রাখবেন রাখার পর এখান থেকে ট্র্যানজাকশান অ্যাড করতে পারবেন এখানে খেয়াল করুন আমাদের খুব সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন চলে আসলো এবার আমরা এখানে ট্র্যানজাকশান অ্যাড করে দেবো ঠিক আছে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ট্র্যানজাকশান আমরা এরকমভাবে অ্যাড করে দেব। ঠিক আছে জাস্ট এরকমভাবে ট্র্যানজাকশান অ্যাড করে দেব আপনি এরকমভাবে অ্যাড করবেন ঠিক আছে আমি এখানে ট্রানজাকশান অ্যাড করছি এরকমভাবে আপনি অ্যাড করবেন ঠিক আছে এরকমভাবে অ্যাড করবেন এবং আপনি কি করবেন এখানে ধরে ধরে আপনি অ্যাডজাস্ট করে দেবেন এখানে নিচে দেখুন ওয়াটার শো করছে এগুলো ধরে ধরে আপনি অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আছে অ্যাডজাস্ট করে জাস্ট আপনি এতে সাবটাইটেল অ্যাড করবেন তার জন্য এখানে টেক্সটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অটো ক্যাপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা অটো ক্যাপশান সিলেক্ট করবেন যেটা ভালো লাগে ঠিক আছে এখান থেকে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর স্টার্ট অপশানের উপরে ক্লিক করবো আপনার ভিডিওতে অটো ক্যাপশান অ্যাড হওয়া শুরু হয়ে যাবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন আপনার ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে খেয়াল করুন আমাদের ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড হয়ে গেল এরকমভাবে আপনি আপনার ভিডিওতে অটো ক্যাপশান অ্যাড করতে পারেন একের পর এক স্টেপ বাই স্টেপ ভিডিও এরকমভাবে রেডি করবেন খেয়াল করুন আমাদের ভিডিও রেডি হয়ে গেছে এরপর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে এরপর আপনি এই ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করবেন সপ্তাহে দুটো করে আপলোড করবেন এবং রেগুলার থাকবেন চ্যানেলে দেখবেন আপনার চ্যানেলে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে কারণ এই ক্যাটাগরিতে কম্পিটিশন অনেক কম রয়েছে এবং আপনি টায়ার অন কান্ট্রি থেকে ভিউজ পাবেন কানাডা ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এই সমস্ত কান্ট্রি থেকে ভিউজ পাবেন যখন আপনি টায়ার অন থেকে ভিউজ পাবেন তখন আপনার ভিডিওতে বেশি মাত্রায় ইনকাম হবে এবং আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এআই ভয়েস মনিটাইজ করবে দেখুন হয় মনিটাইজ হয়ে যাবে। এবং আপনি যেহেতু নিজে ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে সব কিছু করছেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইকের ঝঞ্ঝাট থাকবে না কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক কেউই দিতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও পর্যন্ত দেখাব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন